তো ফ্রেন্ড, এই ফিশটা মনে হয় না নেওয়া যাবে, কারণ ইভেন এটাও জিজ্ঞেস করেছি যে যাওয়ার পথে যদি কোনো টোল হয় বা কিছু হয় সেই দায়িত্ব কথা বলে স্টোরেরা, স্টোরের দায়িত্ব বলে যে আমি কেন টোল জিনিসটা নেবো, কেন আমি 5-10 টাকা তো ইনভেস্ট করিনি। সেই জন্য আমরা জোর দিয়ে প্রেশার দিয়ে বলতে পেরেছি যে এটা কোনো কিছু ছিল না, মানে এই দাগ ফাগুলো কিছু ছিল না, কিন্তু সবাই তো আর জিনিস কিনতে গেলে আর বা দোকানে গেলে ক্যামেরা নিয়ে যায় না, সব কিছু ছবিও তোলে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এখন দুপুর বাজে প্রায় 2:30 নাগাদ, এখন আমরা দাঁড়িয়ে আছি দরজার সামনে অপেক্ষা করছি। কিসের জন্য বলো তো? আগের দিন আমরা একটা জিনিস কিনে এনেছিলাম, তার জন্য আমি আর তাতার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অপেক্ষায় আছি। কি আসছে এসো, আমরা দেখি। বসো বসো, আসো। কি আসছে গো, দেখি দেখি না কি আসছে। তাকাও সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাও। ওঠো ওঠো ওঠো, ফিট বাপি ওইখানে গেছে। তো বাপি এখন বাইরে গেছে, দেখছে যে ফ্রিজটা আসছে কি না। একটা নতুন জিনিস এলে সবাই গাড়ি তো বুঝতেই পারছো খুব আনন্দ হয়, সেই জন্য আমাদেরও আনন্দ হচ্ছে। মারামারি চলছে দাদু আর নাতি। এই তোরা খেলছিস না তো এখন লুডো, জেঙ্গা? হ্যাঁ, অপেক্ষা করছে। জানা দাদুর সাথে কি ওখানটা দেখে যা, রাস্তার ওখানটা দেখে যা, না ভাবে যাও, যাও জুতো পরে যাও, জুতো পরে যাও, যাও ওইখানে পাপা দাঁড়িয়ে আছে, দেখি তাকাও তাকাও, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি কার সাথে মারামারি করেছো, দেখি কার সাথে মারামারি করেছো, হুম দেখি মুখটা দেখি না। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই যে এসে গেছে ফ্রিজ, কি মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, কারণ বেশ বড় ফ্রিজে অনেক কিছু রাখতে পারবো, বেশ মজায় মজায় দেখছি আমরা এখন। এখানে অপেক্ষা করছে এখন, তাতারে স্কুল থেকে এসে চান খাওয়া দাওয়া সব কমপ্লিট। আরে তুই খেয়েছিস? কি দিয়ে ভাত খেলি? কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ দেখি তাকা মুখটা, কি দিয়ে ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো? ভাত খাইনি মনে হয়, ওই জন্য বলতে পারছি না। ও বাতাসার জল খা, দাঁড়াও দিচ্ছি, দিচ্ছি বাতাসার জল, দেখি বাতাতার দল কে খাবে, বাতাতার দল, তাতনের প্রিয় বাতাতার দল। ঠিক আছে ঠিক আছে, কি চত কাছে এসে গেলে কিছু দেখা যায়, কিছুই তো যায় না, না অত কাছে, অত কাছে এলে কিচ্ছু দেখা যায় না দূর থেকে। তাতনের জন্য বাতাসার জল, গায়ে পড়লেই চটচট করবে, খাও তাতানের এটা প্রিয় একটা খাবার। মিষ্টি মিষ্টি না তেতো, তেতো না মিষ্টি, তেতো তাহলে খেতে হবে না, থাক মিষ্টি বলে, মিষ্টি হলে মুখের এক্সপ্রেশনটা ওরম কেন, মিষ্টিতে তো হেভি এক্সপ্রেশন দিতে হবে। হ্যাঁ আর কিরম ছিল তেতো হলে? এবার দুজন দাদা ধরাধরি করে নিয়ে আসছে, কারণ অনেকটা রাস্তা, তো মানে আমাদের রাস্তা যেখানে আর কি গাড়িগুলো দাঁড়ায় সেখান থেকে অনেকটা ভেতরে আসতে হবে, ভেতরে তো, তাই জন্য দুজনকে ধরাধরি করেই আনতে হবে, কিছু করার নেই, এখানে কোনো গাড়ি ঢোকে না, ওরা নিয়ে আসছে ভালো করেই, বেশ তো দেখলাম সুন্দর করে প্যাকিং ট্যাকিং করা, ওই জন্য তো চলো আপাতত ওরা নিয়ে আসুক, প্রচণ্ড ভারী, ফাঁকা থাকলেও কী হবে, জিনিসটা তো অনেকটা ওয়েটই সেই জন্য খুব ভারী। ঠিক আছে দুজনে মিলেই হয়ে গেছে, অসুবিধা কিছু হয়নি, একদম সোজা নিয়ে আসতে হবে, ঘরে ঢুকিয়ে দেবে। আমাদের রান্নাঘরের ওপরটা উঠতে গেলেও 3-4টে সিঁড়ি উঠতে হয়, সেটাও মনে হচ্ছে অনেকটা, কারণ ওদের এত ভারীটা নিয়ে উঠতে হবে, তো দেখো না সেই জন্য উঠছে ওরা, যাকে ভালোই ভাবলে যে ঢুকাতে পেরেছে, অসুবিধা হয়নি কিছু,
আর আমাদের তো জায়গা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, তো বললাম একেবারে ওইখানটা একদম বসিয়ে দিতে, যাতে আমাদের আর হাত দিতে না হয়, সরাতে নড়াতে না হয়। তো ওরা একদম বসিয়ে দিয়ে প্রপারভাবে চলে গেছে, কোনো অসুবিধেই আমাদের হয়নি। এসে গেছে ফ্রিজ, এইটাই ভালো বাইরে বসার জায়গাটা জানো, ওইখানে চেয়ারে কমপ্লিট। ঠিক আছে, এখানে ঠান্ডা লেগে যাবে। ওইটা 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 কারেন্ট পুড়ে যাচ্ছে তো, ইয়ে আবার কি। দেখ বাবা, এটা বেবি ফ্রিজ আর ওটা মামাম ফ্রিজ। বাবা যায় না কাছে, আবার এটা খুলছে, এটা খোলে না বারবার। ওই দেখো দেখো, বারবার এই ফ্রিজটা খুলে দিচ্ছে। তাতানের এখানে খুব আনন্দ হচ্ছে, দেখো ও দেখার জন্য একদম যে প্যাকেটের ভেতরে কি আছে ওই জন্য ও এরকম করছে। চায় পানি, চায় পানি করছে দিদি। কখন আসবে? এখন ফ্রিজটা খুলতে এসছে, এই যে প্যাকিং রয়েছে এটা এখন ওপেন হবে। এখন ফ্রিজটা খোলা চলছে, চলো দেখি। এটা কি রকমই রেখে দেবেন না কিছু স্ট্যান্ডের উপর রাখবেন? এটা আলাদা স্ট্যান্ডের আবার সেট করতে গেলে নিচের একটু দিকে থাকে না, তো এটাই বেস্টার উপরে থাকে। আমাদের যে ওখান থেকে আমরা জিজ্ঞেস করলাম, বললো স্ট্যান্ডের উপর এত ভারী ফ্রিজ থাকবে না, বলো ঠিক আছে এমনি রাখেন না। স্ট্যান্ডের কেমন দাম পড়ে? স্ট্যান্ডের কোম্পানি যেগুলো হয় ওই 1600 টাকা দাম পড়ে, ওই এটা আপনার ওই ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে 1440 টাকার মধ্যে পড়তো। আচ্ছা, এখন তো ড্যামেজ আছে ফ্রিজটা। তো ফ্রেন্ড, এই ফিশটা মনে হয় না নেওয়া যাবে, কারণ এখানে ড্যামেজ হয়ে গেছে আনতে গিয়ে। না না ফ্রিজ লাস্ট ইজ ডেলিভারি, জায়গা টোল খেয়ে গেছে এখানে। আচ্ছা এখানে, আচ্ছা এই নিচে, আর এখানটা আমরা ফ্রিজটা ওইরকম দেখে আর ওদেরকে বললাম যে এরকম ভাবে ড্যামেজ হয়ে গেছে, তো ড্যামেজ প্রোডাক্টটা তো নেওয়া সম্ভব না, সেজন্য ওরা কিছু বললো না। সেজন্য আমরা একদম ডাইরেক্ট যে স্টোর থেকে কিনেছিলাম সেখানেই চলে এলাম বিল নিয়ে, যে ফোনে কোনো কিছু হচ্ছে না বলে চলো গিয়ে যাই, গিয়ে ওদেরকে বলি যদি কিছু করে। কারণ কেউই চাইবে না বলো যে পয়সা খরচা করে অন্তত নতুন জিনিসটা ওরকম বাজে নেওয়া। তো যাই হোক, সেই জন্য এলাম, তো ওদের কাস্টমার কেয়ার অফিসে ওখানে কথা বলতে গেলাম। তো এই সেই জন্যই আমরা যাচ্ছি, বিল টিল সব নিয়ে এসেছি, আর ওই যে দূরে কাস্টমার অফিস ওখানে যাচ্ছি, ওই জন্য ক্যামেরাটা একবার অন করেই নিয়েছি, যাতে যা হবে তোমরাও দেখতে পাবে, সব সামনাসামনিই হবে। তো আমরা এখানে এসে বসলাম, এবার দেখো ওরা কি বলতে চাইছে আমাদেরকে। বিল টাইম, হ্যাঁ
ওরা অনেক কিছু এখানে কাগজগুলো দেখছে আর দেখে বলছে কি প্রবলেম হয়েছে সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। এখন ওরা আমাদের কাছে বলতে চাইছে যে এটা এরকমই ছিল, আর বললাম না আমাদের কাছে প্রমাণ আছে কারণ আমরা তো ব্লগের জন্য ভিডিও তুলেছি সেটা ওরা দেখতে চাইছে, তো সেই জন্যই জিজ্ঞেস করছে যে কোনো ছবি থাকলে সেটা দেখান আগের। সেই জন্য আমাদের এটা প্রুফ দেওয়ার তো দরকার মনে করছি না, কারণ সব কাস্টমার তো আমি ওনাকে বাড়া বললাম ফ্রিজটা ভালো হবে, দেখো বললো সব ঠিক হবে, আমি তো বারবার একটা জিজ্ঞেস করছি ডেলিভারির সময় যদি কিছু হয় কে দায়িত্ব নেবে, বললো সব আমাদের দায়িত্ব। আপনি বলেছেন এখানে দেখে নিলেন ফ্রিজে যা কোথাও টাল টোল কোনো দাগ যেগুলো নেই যেগুলো আছে সেগুলো থাকবে, আমি 5-10 টাকা তো ইনভেস্ট করিনি, আমরা নতুনই কিনতে পারতাম, এর আগের মাসে 2 মাস আগে আমরা একটা ফ্রিজ কিনে নিয়ে গেছি 45,000। ভ্যালুটা দিয়ে আমরা অন্য সিল ব্যাগ নিয়ে নেবো, আমরা ওই কপি আর নিতে চাই না। থ্যাংক ইউ সো মাচ, গ্যাসের প্রোডাক্ট গ্যাসে মেবি ডেট হয়ে গেছে, হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই, ঠিক আছে আপনার প্রোডাক্টে রিফিল ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নাম বিকাশ, আমি আপনার পার্সোনাল নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ইনকে যদি সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হয় আমি ডাইরেক্ট আমাকে আমি তো নামটা দেখি আমি বুঝতে পারলাম প্রবলেমের সলিউশন হয়ে গেছে, তো ওনারা 2-3 দিনের মধ্যে চেঞ্জ করে দেবে, তো আমরা আবার আপাতত বাড়ি যাচ্ছি, ওইটা আর হবে না নেওয়া, আমরা ওটা ডিসপ্লে কপিটা নিয়েছিলাম কিচ্ছু ছিল না বলে, ওই প্রোডাক্টের আর সেকেন্ড অপশান তো সেই জন্য ওটা বাধ্য হয়ে নিয়েছিলাম, ঠিক আছে নো প্রবলেম, এবার চেঞ্জ করে ছোটোই ঠিক আছে কিন্তু সিল প্যাক নেবো, অসুবিধা নেই চল। তো ফ্রেন্ড এটা তোমাদের একটা সাজেশান রইল আমার তরফ থেকে, যে কোনো টাইম মানে কোনো সময়ে ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু নেবে না, দেখলে আমরা কি বিশাল একটা প্রচুর হ্যারাসমেন্ট, পাল্টে দেবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই সত্যি কথা বলতে কি, ইভেন আমরা ব্লগ বানাচ্ছিলাম সে ভিডিওটা ছিল বলে সেই জন্য আমরা জোর দিয়ে প্রেশার দিয়ে বলতে পেরেছি যে এটা কোনো কিছু ছিল না, মানে এই দাগ ফাগুলো কিছু ছিল না, কিন্তু সবাই তো আর জিনিস কিনতে গেলে আর বা দোকানে গেলে ক্যামেরা নিয়ে যায় না, সব কিছু ছবিও তোলে না, তো সেই জন্য তাদের হয়তো নাও দিতে পারতো, কিন্তু আমাদের কাছে প্রুফ ছিল সেই জন্য আমরা দেখাইনি, আমরা দেখাবো কেন দেখাইনি তবুও ঠিক আছে, যেহেতু অনেক কিছু নিয়েছি বলে ওই জন্য ওরা পাল্টে দিল কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের জন্য ফ্রেন্ড হিসাবে ফ্যামিলি হিসাবে এটাই আমার সাজেশান রইল, অন্তত ডিসপ্লের আইটেম বড় বড় যেগুলো মানে সাথে করে বাড়ি নিয়ে যেতে পারবে না এরকম কিছু সেগুলো অন্তত নেবেই না, একদমই নেবে না, তো চলো আবার দেখতে থাকো ব্লগটা চলো। এসে গেছে যাচ্ছো তো 7:10 বাজে এখন,
আজকে ভীষণ একটা পরিশ্রমের দিন গেছে, তো তোমরা সবটাই তো জানলে, সেই জন্য এখন চা খাওয়াটা খুব দরকার, এনার্জিটা একটু থাকা দরকার, লড়াই করার এনার্জি একটু থাকা দরকার। তো চলো চা খাওয়া যাক। নারিন কোথায় গেল চা খেতে? গেছে আজকে নারিন চা খাবে না, নারিন আজ চা খাবে না। এই যে কে একটা উকি মারছে এখান থেকে চুপি চুপি, আজকে নারিন চা খাচ্ছে না। নারিন তোর বন্দুকটা কোথায় গেল? ডায়লগটা একবার শোনা বন্ধুদের। আমি কেসে দে গেলে তুমি পত্তিত লাত আমি যেরকম করে খেতাম জানিস তো ভাই, বাটিতে আধ বাটি চা নিতাম, তাতে মুড়ি দুটো বিস্কুট আর ওপরে দু সেই ছোটবেলাকার ঘটনাটা, মা যখনই বলতো যা তো ভাইয়ের জন্য সেরেল্যাক্স গুলে আর গিয়ে দু চামচে আগে আমি নিজের মুখে নিয়ে নিতাম। ছোটবেলায় মা যখন বলতো যা তো সেরেল্যাক্সে ভুলে আর ভাইয়ের জন্য আগে কৌটোটা খুললাম, সেরেল্যাক্স জানো তো কি ভালো খেতে, ছেলেরও অনেক সেরেল্যাক্স খেয়ে নিয়েছে, চামচে দিয়ে আমরা এখন এসছি রুমালি রুটি নিতে, এই যে পেছনে দোকান হয়ে গেল তো তাড়াতাড়ি, 30 টাকা খুচরো নেই, খুচরো দাও। বাড়িতে তড়কা করেছে রুমালি রুটি দিয়ে খাবো, কি মজা হচ্ছে, কারণ তড়কার সাথে রুমালি রুটি আর ভাতের রুটি আর ভাল লাগছে না, রুমালি রুটিটা ভাল লাগে আমার খেতে। তোমার? চলো দাঁড়াও 30 টাকা দিচ্ছি। রাত্রিরে চলে এসছে তড়কা আর রুমালি রুটি, দারুণ ব্যাপার বলো। এখন বাজে 9:20, দারুন হেভি 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 হেভি। রুমালি রুটি দিয়ে তড়কা খেতে সবাইকার ভালো লাগে। আর এখানে খেলছে তাতানরা লুডো, পড়া হয়ে গেছে তাতানে, আজকে খেলছে তাতান, মাসি, মা, লুডো খেলছি আজকে আমরা। আর বাবা এখানে টিভি দেখছে। এই যে রুমালি রুটি, তড়কাটা দেখো দারুণ হয়েছে। তোমাদের কার কার তরকার রুমালি রুটি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো কত মেনু, কি কি মেনু আছে আজকে? মাছ, চপ, ভাত, চপটা কিসে? দাঁড়া আমি বলছি কি কি মেনু। ভাত, রুটি আসনে, ভাত, মাছ,
মাছের তরকারি, এটা লঙ্কার চপটা দেখা, স্পেশাল লঙ্কার চপ, এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে সয়াবিন, সয়াবিনের তরকারি, এটা তরকা, ওটা কি ইঁদুর পুরি আছে নাকি লেংটি ইঁদুর মনে হচ্ছে, দেখ পুরো নারিনের পাতে একটা লেংটি ইঁদুর ভাজা পড়েছে, চেবা না দেখি না, চেবা চেবা এবার কামড়া তো, না 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 দেখি, এই তো সোজে তো চলো ফ্রেন্ড ওটা খেয়ে নি, চল আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, আজকের মতন টাটা। Good night.